দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প আগুন এটি পাঠ করব। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আগুন। চিঠিখানা এসেছে সকালের ডাকে, নীল খামের চিঠি। পাওয়া মাত্রই সেটা খুলতে পারেননি সুনীতি, তখন সে অবকাশ ছিল না। স্বামী পাবলিক প্রসিকিউটর, 10:30 তাকে কোর্টে হাজিরা দিতে হয়। বড় ছেলে বিমল, লখনউয়ে একটা বিরাট ব্যাংকের অফিসার। 9টার লোকাল ট্রেনটা ধরতে না পারলে লেট হওয়া অবধারিত। ছোট ছেলে কমল আর একমাত্র মেয়ে সুরভি কলেজে পড়ে, তাদের ক্লাসও 11টার মধ্যেই। এদিকে কপালগুনে যে রাধুনিটা জুটেছে তার নড়তে চড়তেই প্রহর কাবার। অতএব সবার সঙ্গে তাল দিয়ে ফিরতে ফিরতে সকালের দিকটা চোখে আর কিছু দেখতে পান না সুনীতি। অবশ্য বড় ছেলের বিয়ে দিয়েছেন, বৌমাটি হয়েছে একদম মনের মতো। সব সময় তার পায়ে পায়ে ঘুরে ঝক্কিগুলো ভাগাভাগি করে নেয়। যাই হোক, অফিস যাত্রী, কলেজ যাত্রী আর এজলাস যাত্রীদের যার যার গন্তব্যে পাঠিয়ে দিয়ে খাওয়ার পালা চুকিয়ে যখন খামখানা হাতে নিয়ে বসলেন, তখন দক্ষিণায়নের সূর্য পশ্চিম আকাশে ঢাল বেয়ে অনেকখানি নেমে গেছে। সময়টা অগ্রহায়ণের মাঝামাঝি, এর মধ্যেই উত্তরপ্রদেশে শীত বেশ সমারোহ করেই নামতে শুরু করেছে। রোদটা স্তিমিত, নিষ্প্রভ, অনুজ্জ্বল বটে, বাতাসেও বেশ টান ধরেছে। খামটা হাতে দিয়ে কিছুক্ষণ বসে রইলেন সুনীতি। প্রায় প্রতি সপ্তাহেই তার নামে চিঠি আসে, দাদারা লেখেন, দিদিরা লেখেন, বাবা মা লেখেন, তাদের হাতের লেখার সঙ্গে তিনি পরিচিত। কিন্তু এই খামটার ওপর যেই নাম ঠিকানা রয়েছে সেই হস্তাক্ষর তার সম্পূর্ণ অচেনা। কিছুটা বিস্ময়ের বশে, কিছুটা বা কৌতূহলে নীল আবরণ ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলেন সুনীতি। প্রিয়ংবদে না সুহাসিনী, কি নামে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। এখনো তোমার কথা শুনলে হৃদয় ময়ূরের মতো পেখম মেলে কিনা, অথবা হাসলে সুধা ঝরে কিনা কিছুই জানানি, অতএব সম্বোধনের বালাইটুকু বাদ দিলাম। খবর পেয়েছি চুটিয়ে সংসার করছো, তোমার স্বামী কাড়ি কাড়ি টাকা রোজগার করেন, বড় ছেলেটিও কৃতি হয়েছে, অন্য ছেলেমেয়েরাও বেশ ভালো, বড় বৌমাটিও চমৎকার। অতএব আশা করি সুখ আর টাকার টনিকে ফুলে ফুলে একটি মৈনাক পর্বত হয়ে উঠেছ। অবশ্য এটা আমার নিছক অনুমান। একদিন দেখেছিলাম হরিণীর মতো তোমার চোখ, মেঘের মতন চুল, চম্পাকলির মতো আঙুল, নবীন বর্ষার সজীব লতাটির মতো শরীর। সেই যে তোমাদের কবি কি যেন ছাই বলেছেন, মধ্যে ক্ষীণা নিম্নে বিশালা নগ্রত পরিমণ্ডলা, তাই ছিলে তুমি। আমার দেখা তুমি আর আমার অনুমান করা তুমি, এই দুয়ের ভেতর মিল আছে কি না বড় জানতে ইচ্ছে করছে। একদিন তো ছিলে সুললিতের রসবতী, প্রাণটি ছিল সরোবরের মতো টলটলে, সেই সরোবর মজে হেজে বুঝে গেছে কিনা কে বলবে। বুধবার 5টা নাগাদ এলাহাবাদ থেকে লখনউ যাওয়ার পথে আমার ট্রেনটা তোমাদের স্টেশনে 10 মিনিটের জন্য দাঁড়াবে। যমুনা পুলিনে কৃষ্ণ কানাইয়ার বাঁশি শুনে শ্রীরাধিকা যেমন লোকলজ্জা ভুলে বেরিয়ে আসতো, একদিন আমার ডাকে তুমিও তেমন আসতে পারতে। আমার সেই সুখের দিন আর আজ আছে কিনা জানি না। যাই হোক, ইতিতে নামটা দিলাম না, চিনতে পারলে স্টেশনে এসো। চিঠিখানা পড়ে ভুরু কুঞ্চিত করলেন সুনীতি, যার পর নাই বিরক্ত হয়েছেন তিনি। তার চিঠি এলে সবাই খুলে পড়ে, ভাগ্যিস আগে ভাগে কেউ খোলেনি, খুললে কারোর দিকে মুখ তুলে তাকানো যেত না। ইতির পর নাম নেই, তবু পলকেই চেনা গেল। এমন চিঠি একটি মানুষই নিক্ষেপ করতে পারেন,
তিনি সোমনাথ। তার মতন মাত্রা জ্ঞানহীন বাচাল চূড়ামণি জগতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ আছে। সোমনাথের ওপর বিরক্ত হয়েও হঠাৎ উজানটানে জীবনের পিছন দিকে ফিরলেন সুনীতি, এবং মুহূর্তেই স্মৃতির ভেতর বিভোর হয়ে গেলেন। এক আধটা দিন তো নয়, প্রায় 30 বছর হয়ে গেল। মনে পড়ছে তখন তার বিয়ে হয়নি, কলকাতায় বাপের বাড়ি, সেখানেই থাকতেন। বড়দির বিয়ে হয়েছিল হাওড়ায়, মেজদির বর্ধমানে, কিন্তু শেষদির বিয়ে হয়েছিল সুদূর পাঞ্জাবে। চাকরির খাতিরে সেজো জামাইবাবুরা ওখানকার প্রবাসী, বড়দি মেজদির সঙ্গে প্রায়ই দেখা হতো, কিন্তু শেষদির পক্ষে পাঞ্জাব থেকে যখন তখন আসা সম্ভব হতো না। বিয়ের পর বার দুই এসে আসাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল শেষদির। তারপর বছর তিনেক চিঠিপত্র ছাড়া আর যোগাযোগই ছিল না। মনে পড়ছে সেবার বাবার খুব অসুখ, শেষ দিকে টেলিগ্রাম করা হয়েছিল, সেজো জামাইবাবু আসতে পারেননি, এক দেওরকে সঙ্গে করে শেষদি চলে এসেছিলেন। শেষদির সেই দেওরটিরই নাম সোমনাথ। শেষদিরে এসে পৌঁছাবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবা সুস্থ হয়ে উঠেছিলেন। যাই হোক, এতদিন পর শেষদি আসায় বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল। তবে উৎসবের ঘটাটা তার দেওরকে নিয়েই বেশি হয়েছিল। শেষদির দেওরটি অর্থাৎ সোমনাথ অসাধারণ কৃতি ছাত্র। সে সময় ইউনিভার্সিটিতে অঙ্কের দুরহ একটা বিষয় নিয়ে কি গবেষণা করছিলেন, দেখতেও চমৎকার। তীক্ষ্ণ নাক, মেধিন দীর্ঘ শরীর, বুদ্ধিদীপ্ত চোখ, উজ্জ্বল কপাল, স্বর্ণাভ গাত্রবর্ণ, সব মিলিয়ে আশ্চর্য সুপুরুষ। এটুকুই তার পরিচয় নয়, ভালো বাঁশি বাজাতে পারতেন, আবৃত্তি করতে পারতেন খুব সুন্দর, তাছাড়া অত্যন্ত হাসি খুশি ছিলেন, রগুড়ে আমোদপ্রিয় এবং বোধহয় কিঞ্চিত ফাজিলও ছিলেন। এসেই সবাইকে মাতিয়ে দিয়েছিলেন সোমনাথ। মনে পড়ে সবার মতো তার সঙ্গেও সোমনাথের পরিচয় করিয়ে দিয়েছিলেন শেষদি। তখন কত আর তার বয়স, খুব বেশি হলে 28ই হবেন। চোখ বড় বড় করে সোমনাথ বলেছিলেন, বন্টি তো তোমার খাসা দেখছি বৌদি। প্রথম পরিচয়ের দিন এইভাবে কেউ বলতে পারে ভাবাই যায় না। মুখ লাল হয়ে উঠেছিল সুনীতির, লজ্জায় জড়সড় হয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন। শেষদি ঠোঁট টিপে হেসেছিলেন, তোমার যেন খুব মনে ধরেছে। ধরেছে বলে ধরেছে, ওই যে কি বলে, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল, সেই রকম দেখতে। সুনীতি আর বসে থাকতে পারেনি, ছুটে পালিয়ে গিয়েছিলেন। সেবার মাসখানেকের মতো থেকে গিয়েছিলেন শেষদি। অগত্যা সোমনাথকেও থাকতে হয়েছিল। চলে যেতে অবশ্য চেয়েছিলেন, বাবা মা একরকম জোর করেই ধরে রেখেছিলেন। দিন কয়েক সবাইকে নিয়ে মাতামাতির পর সোমনাথের সমস্ত মনোযোগ এসে পড়েছিল তার ওপর। সর্বক্ষণ তাকে প্রায় ঝালাপালা করে রাখতেন সোমনাথ। এমন এক একটা কথা বলতেন, রসিকতা করতেন, যে লজ্জায় সুনীতির মাথা কাটা যেত। এমনিতেই তার বাপের বাড়ির সংসারটা ছিল অত্যন্ত রক্ষণশীল। মেয়েদের চলাফেরার ব্যাপারে চারিদিকে অনেক গণ্ডি কাটা ছিল, কিন্তু সোমনাথ আসার পর কড়াকড়ি বেশ আলগা হয়ে গিয়েছিল, অন্তত সুনীতির পক্ষে। সোমনাথের আগ্রহে সবাই মিলে একদিন বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল পিকনিক করতে। তাছাড়া প্রায়ই কলকাতার একটা করে দর্শনীয় জায়গায় বেড়াতে যেতে হতো। অবশ্য রোজ সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না, তবে শেষদি আর সুনীতি সোমনাথের সঙ্গে বেরোতেনি। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার, একদিন সোমনাথ একলা তাকে সিনেমায় নিয়ে গিয়েছিলেন, আর একদিন নিয়ে গিয়েছিলেন গঙ্গার ধারে। এর আগে দাদা বৌদি বা মায়ের সঙ্গে ছাড়া বাড়ির বাইরে একটি পাও বাড়াননি সুনীতি। সোমনাথের সঙ্গে বেড়াতে গিয়ে লজ্জায় কুণ্ঠায় আর খুশিতে হৃৎপিণ্ডে এজরাসের ছড় টানার মতন কিছু একটা হচ্ছিল, যা ঠিক মুখের কথায় বোঝানো যায় না। একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন সুনীতি, সোমনাথের সঙ্গে বেরোতে কেউ আপত্তি তো করেনি, বরং সবাই যেন খুশি হয়েছিলেন।
ঘরে বারান্দায় খিলানে অলিন্দে বাড়ির সর্বত্র একটা গুঞ্জন শুরু হয়েছিল। গুঞ্জন যে তাকে আর সোমনাথকে ঘিরে একটু কান পাতলে তা টের পাওয়া যেত। একটি রমণীয় পরিণামের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই। মনে আছে, সেই সময় কারোর দিকেই তিনি তাকাতে পারতেন না। শুধু মনে হতো ঘুমের ঘোরে সুখের এক সরোবরে রাজহংসীটির মতো ভেসে বেড়াচ্ছেন। শুধু বাইরে বেরোনোই নয়, শেষ দিয়ে আর এক বিপদে ফেলেছিলেন তাকে। তার দেওয়ারটি নাকি ভীষণ খামখেয়ালি, আত্মভোলা গোছের। তার খাওয়া দাওয়া স্নান ঠিকমতো হচ্ছে কি না তা শুনিতেকেই দেখতে হবে। অতএব বাবুর ঘুম ভাঙতে না ভাঙতেই চায়ের পেয়ালাটি নিয়ে শিয়রে দাঁড়াতে হতো। স্নানের জন্য সকাল 10টা থেকেই তাগাদা দিতে হতো। সময়টা ছিল কার্তিক মাস। ছাদে বসে হিমের মধ্যে রাতে 2টো প্রহরই হয়তো বাঁশি বাজিয়ে গেলেন সোমনাথ। তাড়া দিয়ে তাকে শুতে পাঠাতে হতো। দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছিল। একটা মাস বা দীর্ঘ 30টা দিন নয়, মনে হয়েছিল একটা মাত্র নিমেষ। ভোরের বাতাসে বয়ে আসা এক ঝলক সৌরভের মতো দিনগুলো কখন কিভাবে ফুরিয়ে গেছে তা যেন টেরই পাওয়া যায়নি। যাই হোক, শেষ দিন আর থাকতে পারলেন না, তাদের পাঞ্জাবে ফিরতেই হলো। মনে আছে, যাবার আগের দিন ছাদের নিভৃত কোণে দাঁড়িয়ে সোমনাথ বলেছিলেন, কাল চলে যাচ্ছি, তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে গেলাম। খুব খারাপ লাগছিল সুনীতির, ভয়ানক কান্না পাচ্ছিল। মাত্র কয়েকটা দিনেই সোমনাথ তার প্রাণে গভীর রেখায় কিসের একটা ছাপ ফেলে দিয়েছেন। কাঁপা শিথিল সুরে সুনীতি জিজ্ঞেস করেছিলেন, আবার কবে দেখা হবে? মাঝখানে বাবা মা একবার আসবেন, তারপর একেবারে টোপর মাথায় দিয়ে আমার আবির্ভাব হবে, তখন দেখা হবে। সুনীতি আর কিচ্ছু বলতে পারেননি, শুধু মনে হয়েছিল হৃৎপিণ্ড উচ্ছ্বলিত হয়ে কোথাও যেন ঢেউ উঠেছে। সোমনাথেরা চলে যাবার পর পাঞ্জাব আর কলকাতায় দুপক্ষের অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যাপারে চিঠি যাওয়া আসা করেছে। সুনীতি আশায় আশায় থেকেছেন, কিন্তু মাস ছয়েক পর হঠাৎ খবর এসেছিল দুর্লভ একটা স্কলারশিপ পেয়ে সোমনাথ লন্ডন চলে গেছেন। গবেষণার জন্য সেখানে তাকে বছর কয়েক থাকতে হবে। শুনে সুনীতি নিভৃতে বসে নীরবে শুধু কেঁদেছেন। সোমনাথ কবে ফিরবেন তার স্থিরতা নেই, সুতরাং বাবা মা নিশ্চিন্ত হয়ে বসে থাকতেই পারেননি। অন্য ছেলের সন্ধান করে তার বিয়ে দিয়েছেন। বিয়ের পর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের এই শহরে চলে এসেছেন সুনীতি। তারপর লম্বা 30টা বছর কেটে গেছে। এখন তিনি পরিপূর্ণ সংসারের মাঝখানে রাজেন্দ্রাণী হয়ে আছেন। সুখ সৌভাগ্য বাড়ি গাড়ি পরিতৃপ্তি কোনো কিছুরই অভাব নেই জীবনে। জীবন তাকে দু হাত ভরে অজস্র দিয়েছে। সবাই বলে তিনি গম্ভীর, অসাধারণ ব্যক্তিত্বময়ী। সোমনাথের সঙ্গে জড়ানো সেই একটা মাস নিতান্তই ছেলে মানুষই, অতএব অনাবশ্যক। এই 30 বছরে একবারও সে কথা তিনি স্মরণ করেননি। সেদিনের স্মৃতিকে প্রশ্রয় দেবার মতো কোনো কারণও খুঁজে পাননি সুনীতি। কাছেই থানা, সেখানকার পেটা ঘড়িতে 3টে বাজল। স্মৃতি ভরে বিভোর সুনীতি চমকে উঠে পড়লেন। আজই তো বুধবার। উঠে ঘরের দিকে যেতে যেতে স্থির করলেন, স্টেশনে যাবেন, সোমনাথকে বুঝিয়ে দিয়ে আসবেন এই জাতীয় চিঠি তিনি পছন্দ করেন না, বাচালতা বা চপলতার জন্য তাকে যথেষ্ট তিরস্কার করবেন। বাড়ির একমাত্র গাড়িখানা নিয়ে স্বামী কোর্টে গেছেন, অতএব টাঙা ট্রেনে স্টেশনে এলেন সুনীতি। সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে পড়ল। উন্মুখ হয়ে এদিক সেদিক তাকাতেই ডাকটা কানে এলো, সুনীতি সুনীতি। চোখ ফেরাতেই সুনীতি দেখতে পেলেন, প্রথম শ্রেণীর একটি কামরা থেকে মুখ বাড়িয়ে হাতছানি দিচ্ছেন সোমনাথ। 30 বছর আগের মতোই আছেন তিনি, তেমনি উজ্জ্বল সুদীপ্ত চেহারা, শুধু কিছু চুল সাদা হয়েছে। একরকম ছুটে এই গাড়িতে উঠে সোমনাথের মুখোমুখি গিয়ে বসলেন সুনীতি। হাসি হাসি চোখে তাকালেন সোমনাথ।
আমার চিঠি তাহলে পেয়েছিলে? সুনীতি গম্ভীর হতে চেষ্টা করলেন। না পেলে আর এলাম কি করে? তা বটে, বলে একটু চুপ করে থেকে সোমনাথ আবার শুরু করলেন, অনেক দিন পর দেখা হলো তবে। তা তুমি কিন্তু সেদিনের মতোই সুন্দরী রসের আগরী হয়েই আছো। কথাটা মিথ্যে নয়, তিন ছেলেমেয়ের জননী সুনীতি, বয়সও শতাব্দীর অর্ধেক, কিন্তু দেহে সামান্য একটু ভার পড়া আর কটি চুলের রং বদলে যাওয়া ছাড়া প্রায় অষ্টাদশীর মতোই আছেন তিনি। রাগ করতে গিয়েও চপল হলেন তিনি, তরল গলায় বললেন, ফাজলামি হচ্ছে? আমি না হয় রসের আগরি, কিন্তু তুমি তুমি যে নটবর্তী হয়ে আছো। খুব জব্দ করলে, যা হোক। এরপর এলোমেলো অনেক কথা হলো, তার মধ্যে থেকে সুনীতি যেটুকু জানতে পারলেন তা এই রকম। সোমনাথ ইদানিং দিল্লির সরকারি কলেজে প্রিন্সিপাল, বিয়ে করেননি, ভাতৃতন্ত্রের হাতে নিজের সমস্ত দায়িত্ব সঁপে নিশ্চিন্ত আছেন। সব কথা সুনীতি জানতেন না, তার বিয়ের পর থেকে সেজদির সঙ্গে নিয়মিত চিঠি লেখালেখি হচ্ছে, ইচ্ছা করলে অনায়াসে এই খবর জানতে পারতেন, কিন্তু সঙ্গত কারণে ইচ্ছে হয়নি। সেজদিও সোমনাথ সম্বন্ধে একেবারে নীরব থেকেছেন। সুনীতি বললেন, তা চিরকুমার ব্রত নিলে যে হঠাৎ? তোমার জন্য পদপল্লবে তো আর জায়গা দিলে না? সুনীতি বিব্রত বোধ করলেন, প্রসঙ্গ বদলের জন্য তাড়াতাড়ি বললেন, যা আত্মভোলা লোক তুমি, কোনো দিকে হুঁশ নেই, দুপুরবেলা খেয়েছিলে তো? ওই দেখো, একদম ভুলে গেছি। সোমনাথ হাসলেন। সুনীতি তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে মিষ্টি আর ফল কিনে সযত্নে সাজিয়ে দিয়ে বললেন, খাও। খেতে খেতে সোমনাথ সুনীতির সংসার সম্পর্কে প্রশ্ন করে করে কিছু খবর সংগ্রহ করলেন। তারপর হঠাৎ আড়াই যুগ আগে ফিরে গিয়ে বললেন, বৌদির সঙ্গে কলকাতায় তোমাদের বাড়ি গিয়ে কটা দিন কি চমৎকারই না কাটিয়ে এসেছিলাম। হ্যাঁ, মনে পড়ে? বোটানিক্যাল গার্ডেনে পিকনিক করতে গিয়েছিলাম। সুনীতি চুপ, চোখ নামিয়ে আঙুলে শাড়ির আঁচল জড়াতে লাগলেন। সোমনাথ আবার বললেন, মনে পড়ে তোমাকে নিয়ে জীবন মরণ ছবিখানা দেখতে গিয়েছিলাম? সোমনাথ বলতে লাগলেন, গঙ্গার ধারে দুজনে বেড়াতে বেড়াতে চাঁদ উঠেছিল, তুমি আস্তে আস্তে একখানা গান গিয়েছিলে, সেসব কথা নিশ্চয়ই তোমার মনে নেই? খুব আছে, কিন্তু মুখ ফুটে কি করে তা বলবেন সুনীতি? হঠাৎ চোখ তুলে তিনি যেন আবিষ্কার করলেন, এই বিকেল পাঁচটাতেই কার্তিকের সন্ধ্যা ঘনতর হয়ে আসছে, হিমেল বাতাস সাই সাই করে বয়ে যাচ্ছে। দেখলেন সামান্য একটা সুতির জামা পরে আছেন সোমনাথ। বললেন, তোমার গরম পোশাক কোথায়? সোমনাথ একটা সুটকেস দেখিয়ে দিলেন, সেটা খুলে কোট বার করে সুনীতি বললেন, পরে ফেল। ও, পরে পরব। হ্যাঁ, ভুলে যাবে, তারপর ঠান্ডা লেগে এক কাণ্ড বাঁধাবে। সোমনাথ খেতে খেতেই কোট পরলেন, সুনীতি বোতাম আটকে দিলেন। কিছুক্ষণ পরে সোমনাথ আবার বললেন, কি, আমার কথাগুলোর তো জবাব দিলে না? সুনীতি কি বলতে যাচ্ছিলেন? সেই সময় বাইরে ট্রেন ছাড়ার প্রথম ঘন্টি পড়ল। 10টা মিনিট কখন কেটে গেছে কারোর খেয়াল নেই। সোমনাথ চকিত হয়ে বললেন, নামো সুনীতি, ট্রেন ছেড়ে দেবে। সুনীতি বললেন, আরে বাপু, নামছি। একটু পরেই দ্বিতীয় ঘন্টি পড়ল। কাণ্ডজ্ঞানহীন সোমনাথ এবার এক কাণ্ডই করে বসলেন, হাত ধরে সুনীতিকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে বিপর্যয়টা ঘটে গেল। অভিমানিনী কিশোরীর মতো অবরুদ্ধ সুরে সুনীতি বললেন, চিরটা দিন আমাকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছ, সেদিন বিদেশে চলে গেলে, আজকেও? তার কথা শেষ হতে না হতেই গার্ডের হুইসেল শোনা গেল, ট্রেন ছেড়ে দিল। বিমূর সোমনাথ জানলার বাইরে মুখ বাড়িয়ে বিভ্রান্তের মতো তাকিয়ে রইলেন। একসময় সোমনাথকে নিয়ে ট্রেনটা
ডিস্টেন্স সিগন্যালের ওপারে অদৃশ্য হয়ে গেল। আর তখনই আত্মবিস্মৃতির ঘোর কেটে গেল সুনীতির। কি করতে এসেছিলেন সোমনাথের কাছে, আরে কি করে গেলেন? নিজের অগোচরে অভিসার করতেই কি বেরিয়েছিলেন সুনীতি? গ্লানিতে আত্মধিক্কারে নিজের কাছে এই নিজে অত্যন্ত ছোট হয়ে গেলেন তিনি। কিন্তু সুনীতি কি জানতেন সব আগুন নেভে না? ভর্ষেই সব আগুনের পরিণাম লেখা নেই। সংসার, সুখ, স্বামী, সন্তান এবং 30টা বছর দিয়ে যেই স্ফুলিঙ্গকে তিনি আড়াল করে রেখেছিলেন কে জানত একটুকুতেই প্রাণের অতল থেকে ঊর্ধ্বমুখ শিরার মতো তা বেরিয়ে আসবে। শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প আগুন। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন, আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।